আপনি লিখেছেন কোন মুসলিম ব্যক্তি মারা গেলে বিধান কি দেখুন কোন অর্থাৎ সংবাদ যিনি শুনলেন তিনি আলহামদুল্লাহ বলবেন এটি শরিয়াতে কখনো গ্রহণযোগ্য হতে পারে না আলহামদুলিল্লাহ বা প্রশংসা করবেন তো আপনি ভালো কিছু হলে কোনো মানুষের মৃত্যু এটা তো বিপদের বিষয় এটা তো কষ্টের বিষয় তিনি যেই হন না কেন এমন কি কোনো অমুসলিম মৃত্যুবরণ করলেও নবী করিম সাল্লাহ সাল্লাম তার জন্য তার খারাপ লাগে কাজ করতো বিশেষ করে এই দৃষ্টিকোণ আসবে লোকটির হেদায়ত নসিব হল না এটা হলো ইসলামের দৃষ্টিকোণ ইসলামের মতো এত উদার এত ব্রড চিন্তা পৃথিবীতে অন্য কোনো মানুষ অন্য কোনো মতবাদের অনুসারীরা কখনোই লালন করতে পারে না আল্লাহ রব্বর আমাদেরকে মুসলমান হর তফিক দান কর সাবিহা শান্তা আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় আপনি এটা আমি বিশেষ তেলাবাদ করবেন দোয়া করবেন আল্লার কাছে খুব বেশি ফোরকানোর নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলি মিল্লা সরি হাইন আর দোয়া বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তোলা বিশেষ করে করতে থাকবেন গুনহার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে মোহাম্মদ তারক আপনি লিখেছেন আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আমি দীর্ঘদিন যাবৎ হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলাম আপনার বক্তব্য শোনার পর আমি ফিরে আসি আমি এর আগেও অনেকবার আল্লাহর কাছে তবা করেছিলাম আবার একই গুণা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন দেখুন আল্লাহবুল আলামিন তার গুণবাচক নাম হলো তাও আপ তিনি বারবার ক্ষমা করেন বান্দাকে অতএব আপনি আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাইতে থাকবেন কিন্তু এর মানে এই না যে আপনি আল্লাহ রবুল আলমীর কাছে জেনে বুঝে ঠান্ডা মাথায় একের পর এক অন্যায় করতে থাকবেন আর বারবার আপনি আপনার আল্লাহর কাছে তবা করতে থাকবেন এটা সঠিক নয় বরং আপনি যেমন আল্লাহ তালার কাছে তবা করবেন আগের তবাটি যেন পরবর্তী তবাট চাইতে পরবর্তী তবাটি যেন আগের তবাটি চাইতে স্ট্রং হয় সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন তার জন্য সচেষ্ট থাকবেন রাকিবুল ইমতিয়াজ আপনার প্রশ্নটি আপনি দেখেছেন আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত মতামত চাই ভাই রাকিবুল ইমতিয়াজ আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি জানতে চেয়েছেন একজন মুসলমান হিসেবে আপনার লাইফস্টাইল একজন মুসলমানের মতো হওয়া উচিত একজন মুসলমান তার লাইফস্টাইল হওয়া উচিত কেমন নবী করিম সাল্লা সাল্লাম সাহবা যে লাইফস্টাইল অনুসরণ করতে বলেছেন যে লাইফস্টাইল অনুসরণ করেছেন সেটি আপনি অবশ্যই পোশাক আশাকের ক্ষেত্রে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সে স্বাধীনতার সুফল ভোগ করবেন ঈশ্বরীয় আর গণ্ডির মধ্যে থেকে আপনার চুল রাখার ক্ষেত্রে নবিসামের সুনহাকে মেনে আপনি চুল রাখবেন আর নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে আছে উদ্ভট রকমের চুল কোথাও ছোটো কোথাও বড় করে রাখা নিষেধাজ্ঞা আছে খজা চুল বলা হয় সেটিকে সেরকম চুল রাখ রাখবেন না আর ঘুমের ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাহারা মেনটেন করবেন এই লাইফস্টাইল আপনার আমার হওয়া উচিত আমাদের সকলের জন্য নাজমার বিপা আপনি লিখেছেন আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায় এক্ষেত্রে কি করণীয় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যদি দম ফুরিয়ে যায় তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন তাতে সালাবিদিল্লা আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে